হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হামিদুদ্দিন বলছি, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ফার্স্টে আমি বলে দিচ্ছি, আমার ইউটিউব চ্যানেল হামিদ চৌধুরী, ফেসবুক আইডি লাসমি আক্তার লিজা অ্যান্ড ফেসবুক পেজ হামিদ চৌধুরী, তোমরা একবার হলেও ঘুরে আসবা। আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, সেটা দেখতেই পাচ্ছ, হচ্ছে তোমার ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে কিভাবে আমি রুই মাছ রান্না করেছি। আজকে আমি তোমাদের এই রেসিপিটা দেখাবো, চলো তাহলে দেখে নেই কিভাবে রান্না করেছি। তো আমি ফার্স্টে হচ্ছে রুই মাছ নিয়েছি, এখন আমি হলুদ মরিচ, তারপরে হচ্ছে তোমার জিরার ফাঁকি দিয়ে আমি হচ্ছে ভেজে নিব। এটার আমি তোমাদেরকে দেখালাম না, মাছ ভাজার রেসিপিটা আমার অন্য লিঙ্কেও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপরে হচ্ছে আমি নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি, নিয়েছি ফুলকপি, দেখো কত ছোট ছোট করে কেটেছি, আর নিয়েছি আলু, এভাবে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি কিভাবে রান্না করব চলো দেখে নিই। তো একটা ফ্রাই প্যান নিলাম বা সসপ্যান নিলাম, তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, এখন একটু গরম হওয়ার জন্য ওয়েট করব। তেল গরম হয়ে গেলে হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, এখন পেঁয়াজগুলো বাদামি রঙের আসার জন্য বা কিছুক্ষণ ওয়েট করতে হবে, কতক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে জানি না, 2 থেকে 3 মিনিট তো ওয়েট করাই লাগবে, চলো দেখে নিই। হ্যাঁ, তার মধ্যে একটু নাড়াচাড়া করে দিবা। দেখো হালকা হালকা কিন্তু কালার চেঞ্জ হয়ে আসছে আমার, তাই না? যখন বাদামি রঙে চলে আসবে তখন হচ্ছে আমি হচ্ছে তোমার ই দিয়ে দিব, জিরা দিয়ে দিব, বেশি একটা দিব না, অল্পই জিরা দিয়েছি আমি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এখন হচ্ছে আমি ফুলকপি আলু দিয়ে দিব, এগুলো আমি ধুয়ে রেখেছিলাম। তো ফুলকপি আলু কুচি দেওয়ার পরে এখন হচ্ছে আমি অ্যাড করব তোমার হলুদের গুঁড়ো, এটা আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে অ্যাড করব হচ্ছে তোমার মরিচের গুঁড়ো, তারপরে অ্যাড করব হচ্ছে ধনে গুঁড়ো, লবণ, লবণ হচ্ছে তোমাদের টেস্ট অনুযায়ী, মানে তরকারিতে লবণ হয়েছে কি হয়নি এটা তোমরা বুঝে তারপরে ওই অনুযায়ী লবণ দিবে, কিন্তু আমি এখন লবণ দিয়ে দিচ্ছি, আবার পরে যদি লাগে তখন আবার দিয়ে দিব। তো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে হলুদগুলো সব ফুলকপির গায়ে লেগে যায়, আর এখন আমি সামান্য পানি দিয়ে দিব অল্প একটু, কারণ এগুলো ফার্স্টে হচ্ছে সিদ্ধ করে নিতে হবে। তো নাড়াচাড়া করে দিচ্ছি, এখন হচ্ছে আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপরে 6 থেকে 7 মিনিট পর আবার চলে আসলাম, এসে দেখলাম যে দেখো কিছুটা হলেও কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, তাই না? ফুলকপি আলু তোমরা দেখে নিবে যে সিদ্ধ হয়েছে কি না। তো আমার মোটামুটি এটা দেখা যাচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে, তা এখন আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আবার 2 থেকে 3 মিনিট পর কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঢাকনা উঠিয়ে, দেখো আমি 7-8টার মতো কাঁচামরিচ দিয়েছি। তারপর হচ্ছে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখো আমার প্রত্যেকটা সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ইভেন টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আমি আরো 5 থেকে 6 মিনিট রেখেছি। তো 6 মিনিট পর এভাবে ওয়েট করলাম 6 মিনিট আর কি।
আর মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে দিয়েছি একটু একটু করে। তারপরে হচ্ছে আমি পানি অ্যাড করে দিচ্ছি, অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। তো পানি অ্যাড করার পর আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব 7 থেকে 8 মিনিটের মতো, বলক আসার জন্য ওয়েট করব। 7 থেকে 8 মিনিট পর দেখো বলক চলে এসেছে, তাই না? তখন হচ্ছে আমি বলক চলে আসার পর হচ্ছে মাছ দিয়ে দিচ্ছি 10 মিনিট পর। বলক আসতে 10 মিনিট লেগেছে, সরি। 10 মিনিট পর হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম ওগুলা মাছ দেওয়ার পর আমি আবার দেওয়া হয়ে গেলে আমি আবার ঢেকে দিব 4 থেকে 5 মিনিট এভাবে রাখবো। তারপরে আবার তুলে নিব, তখন হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে জিরা ফাঁকি। জিরার ফাঁকি দিয়ে দিব পরিমাণ মতো। জিরা ফাঁকি দিলে একটু তরকারির স্বাদটা একটু অন্যরকম লাগে। তারপরে দিয়ে দিব হচ্ছে তোমার ধনে পাতা কুচি। এখন হচ্ছে রান্না হওয়ার জন্য আমার আরও 6-7 থেকে 7 মিনিট ওয়েট করা লাগবে, কারণ পানিটা আমি আর একটু মানে ঝুলটা একটু কম কম রাখবো তার জন্য। তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই ছিল আজকে আমার রান্না। তো এই যে 6 থেকে 7 মিনিট পর এরকম হয়ে আসলো। তো তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর আমার পাশে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আশা করি ভালো লাগবে।